মানুষ হাসপাতালে যায় চিকিৎসা পেতে, অথচ হাসপাতালে গিয়েই চিকিৎসাবিহীন মর্মান্তিক মৃত্যু, তাও আবার লিফটে আটকে। এমনই এক দুঃখজনক ঘটনা ঘটেছে গাজীপুরে। রোববার চিকিৎসা প্রত্যাশী এক রোগী হাসপাতালের লিফটে আটকে মারা গেছেন বলে অভিযোগ স্বজনদের। তবে হাসপাতাল কর্তৃপক্ষ লিফট আটকে থাকার কথা স্বীকার করলেও রোগী ঠিক কি কারণে মারা গেছেন তা জানতে তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছে। বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। মর্মান্তিক এক মৃত্যুর অভিযোগ উঠেছে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ ও হাসপাতালের বিরুদ্ধে। ওখানেই লিফটে আটকা পড়ে প্রাণ হারিয়েছেন মমতাজ বেগম নামে এক রোগী। স্বজনদের অভিযোগ, লিফটের ভেতর 45 মিনিট ধরে আটকে থেকে বাঁচার প্রাণান্তকার চেষ্টা চালিয়েছেন মমতাজ। রোববার দুঃখজনক এ ঘটনাটি ঘটে। মৃত মমতাজ বেগম কাপাসিয়া উপজেলার বাড়িগাঁও গ্রামের শরফুদ্দিনের স্ত্রী। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ লিফট আটকে থাকার তথ্য নিশ্চিত করলেও রোগীর মৃত্যুর কারণ জানতে তদন্ত কমিটি গঠন করেছেন বলে জানিয়েছেন। দুদিন ধরে বুকে ব্যথা অনুভব করছিলেন মমতাজ বেগম। পরে 12 মে সকালে তাকে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। মমতাজ বেগমের মেয়ে শারমিন বলেন, আমার মা সকালে অসুস্থ হয়ে গেলে প্রথমে তাকে হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করে পরীক্ষা করা হয়। সেখানে পরীক্ষার পর জানা যায় হার্টে সমস্যা। পরে 11 তলা থেকে লিফটে 4র্থ তলার হৃদরোগ বিভাগে নেওয়ার কথা বলেন চিকিৎসকেরা। তাদের কথা মতো লিফটে উঠলে 9 তলার মাঝামাঝি হঠাৎ লিফটটি বন্ধ হয়ে যায়। এ সময় আমি আমার মামা ভাই সহ কয়েকজন মাকে নিয়ে ভেতরে ছিলাম। আমাদের দম বন্ধ হয়ে যাচ্ছিল। লিফটে থাকা মোবাইল নম্বর নিয়ে আমরা 3 জন লিফটম্যানকে ফোন দিই, কিন্তু তারা গাফিলতি করে। ফোনে আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেন তারা। শারমিন দাবি করেন, 45 মিনিট আমরা ভেতরে আটকে ছিলাম। উপায় না পেয়ে 999-এ ফোন দিই। কল পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আমাদেরকে উদ্ধার করে। লিফটম্যানদের গাফিলতির কারণে আমার মায়ের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে কোনো দায়িত্ববোধ নেই। স্বজনদের অভিযোগের বিষয়ে হাসপাতালের উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, সকালে মমতাজ বেগমের বুকে ব্যথা থাকা অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। পরে মেডিসিন বিভাগ থেকে 4তলায় নেওয়ার জন্য লিফটে তোলা হয়। এ সময় লিফটে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এতে দীর্ঘ সময় লিফটটি আটকে থাকে। পরে লিফটম্যান ও ফায়ার সার্ভিসের লোক এসে সবাইকে উদ্ধার করে। লিফটে আটকে থাকা সবাই সুস্থ ছিল, কিন্তু মমতাজ বেগম মারা গেছেন। আমরা পুরো বিষয়টি তদন্ত করে দেখছি। এর মধ্যে ঘটনার তদন্তে 6 সদস্যের একটি কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। মেডিসিন বিভাগের প্রধান রুবিনা ইয়াসমিনকে প্রধান করে এই কমিটিকে 3 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এসআই রাজ, এটিএন নিউজ। We'll be right back.